হাই, আমি জিতেন্দ্রনাথ জানা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত, যেখানে আমরা অঙ্ক, বিজ্ঞানের বিউটি, ম্যাজিক এবং মিস্ট্রিকে আনলক করার চেষ্টা করি। দ্য হোল গোল ইজ টু ব্রিং ব্যাক দ্য গ্লিম ইন আইজ। আমাদের আশেপাশে থাকা কিছু সাধারণ জিনিসের মধ্যে আজ আমরা অসাধারণ প্যাটার্ন খোঁজার চেষ্টা করব, যাতে আমাদের পাঠক্রমে রুচি বাড়ে। এই ধরনের সাধারণ ক্যালেন্ডার আমরা রোজ দেখি আমাদের আশেপাশে, কিন্তু দেখেও দেখি না। এই ক্যালেন্ডারের মধ্যে আমরা নানা কিছু দেখার চেষ্টা করব, এই ক্যালেন্ডারের মধ্যে অসাধারণ কিছু প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। সবচেয়ে প্রথমে দেখি ক্যালেন্ডার কি কাজে লাগে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্যালেন্ডার। নিচের তিনটে উত্তরের মধ্যে কোনটা ঠিক বলে তোমাদের মনে হয়? আজ কত তারিখ তা জানার জন্য, আজ কি বার তা জানার জন্য, এটা কি মাস তা জানার জন্য। তোমরা অনেকেই উত্তর দেবে আজকের তারিখ জানার জন্য। দেখো, ক্যালেন্ডার কখনোই বলতে পারবে না আজকের তারিখ কত। ইনফ্যাক্ট আমাদের জানতে হবে এই বছরটা কোন বছর, সেই বছরের ক্যালেন্ডার আমরা টাঙাবো। আমাদের জানতে হবে এটা কোন মাস, সেই মাসের ক্যালেন্ডারের পেজটা আমরা খুলবো। আর আমাদের জানতে হবে আজ কত তারিখ, তখন ক্যালেন্ডার কি বার সেটা আমাদের বলতে পারবে। ক্যালেন্ডারকে যদি আমরা বলি, হে ক্যালেন্ডার, আজ রবিবার, বলো তো কত তারিখ, ক্যালেন্ডার বলবে 2, 9, 16, 23, এই পাঁচটার মধ্যে কোনটা বলবো, ক্যালেন্ডার বলতে পারবে না। ক্যালেন্ডারকে তুমি যদি ডেট বলো, তাহলে ক্যালেন্ডার কি বার অর্থাৎ ডে বলে দেবে। কি ইন্টারেস্টিং, তাই না? লেটস মুভ অন। সবসময় তোমরা দেখবে ক্যালেন্ডারে 1, 8, 15, 22, 29, 1, 8, 15, 22, 29, 2, 9, 16, 23, 2, 9, 16, 23, এই কলামগুলো সবসময় একই থাকে। যে কোনো মাসের ক্যালেন্ডার হোক, যে কোনো বছরের ক্যালেন্ডার হোক, তোমরা দেখবে ক্যালেন্ডারে কলাম সবসময় একই থাকে। এক থেকে যদি আমরা শুরু করি, সপ্তাহে 7টা দিন, তাই 1-এর নিচে সবসময় 8 হবে এবং 8-এর নিচে সবসময় 15, এইভাবেই চলতে থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো কোনো মাসের প্রথম দিনটা কী বার সেটা যদি আমরা জানি, তাহলে পুরো ক্যালেন্ডারটাই আমাদের জানা হয়ে গেল। যে কোনো তারিখকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, যেটা ভাগশেষ পাবো সেটাই ওই বার হবে। চলো দেখে নিই, 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ পাবো 1, অর্থাৎ 1 এবং 29 একই বার, এক্ষেত্রে শনিবার। 18কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ পাবো 4, এক্ষেত্রে 4 এবং 18 একই বার, মঙ্গলবার। অন্যভাবে বলতে গেলে ক্যালেন্ডারে 7-এর নামটা চলে, একে মডিউলো 7 ম্যাথ বলে। যে কোনো তারিখকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, যেটা ভাগশেষ পাবো সেটাই ওই বার হবে ক্যালেন্ডারে, এটাই আমাদের প্রথম প্যাটার্ন। চলো এবার আমরা সেকেন্ড প্যাটার্নটা দেখে নিই। এই প্যাটার্নটা আমি যখন প্রথম দেখেছিলাম খুব আশ্চর্য হয়েছিলাম। মে মাসের ক্যালেন্ডার থেকে আমরা 2×2-এর একটা বর্গ নিলাম। এখানে দেখো 2 আর 10-এর যোগফল 12, 3 আর 9-এর যোগফলও 12। আরও একটা বর্গ নিলাম, 7 আর 15 যোগফল 22, 8 আর 14 22, 12 আর 20 32, 13 আর 19 32, এই রকম প্যাটার্ন আগে কখনো নোটিস করেছো? প্রত্যেক বারই একই রকম হবে, ক্রস নাম্বারগুলোর যোগফল সবসময় একই হবে। এবার একটু আরও বেশি অ্যাডভেঞ্চারাস হওয়া যাক, 3×3-এর একটা বর্গ নিই। এখানে 9, 17 এবং 25-এর যোগফল 51, 10, 17, 24, 51, 11, 17, 23, 51, 16, 17, 18, 51। শুধু এই ক্যালেন্ডারেই নয়, যে কোনো ক্যালেন্ডারে যে কোনো বর্গ নাও, যোগফল সবসময় ম্যাজিক্যালি একই নাম্বার পাবে। বর্গ ছেড়ে এবার আমরা একটা 2×4-এর আয়ত নিই। এখানে দেখো 6 আর 28 যোগফল 34, 7 ও 27 যোগফল 34, 13 ও 21 যোগফল 34, 14 ও 20 যোগফল 34। তুমি যে কোনো আয়ত বা বর্গ নিতে পারো, ক্যালেন্ডারে সাম ইজ অলওয়েজ ম্যাজিক্যালি সেম। লেটস মুভ অন। এই বর্গের মধ্যে থাকা সংখ্যাগুলোর যোগফল কত হবে, এই যোগফলগুলো বের করার জন্য আমাদের একটু অন্যভাবে প্যাটার্নটা দেখতে হবে। 2 ও 18 যোগফল 20, যা 10-এর দ্বিগুণ, 9 ও 11 যোগফল 20, যা 10-এর দ্বিগুণ, 16 ও 4 20, 10-এর দ্বিগুণ, 3 ও 17 20, 10-এর দ্বিগুণ। এখানে মোট সংখ্যা আছে 9টা এবং 9টা সংখ্যার গড় 10, তাহলে 9টা সংখ্যার যোগফল কত হবে সহজেই বলে দেওয়া যাবে, 90। যে কোনো বর্গ তুমি নাও, মাঝের সংখ্যাটা বাকি সংখ্যাগুলোর গড় হবে। অন্য আরেকটা বর্গে দেখা যাক, 13 ও 29 যোগফল 42, 21-এর দ্বিগুণ, 20 ও 22, 42, 21-এর দ্বিগুণ, 15 ও 27, 42, 21-এর দ্বিগুণ, 14 ও 28, 42, 21-এর দ্বিগুণ, এই 9টা সংখ্যার গড় 21, তাই এই 9টা সংখ্যার যোগফল হবে 21×9, 189। একদম জাদু ভরা আছে ক্যালেন্ডারে, যে কোনো বর্গ তুমি নাও, মাঝের সংখ্যাটা বাকি সংখ্যাগুলোর গড় হবে, এটা সব সময় হবে। আমাদের সামনে ক্যালেন্ডার পড়ে থাকে আর আমরা শুধু এতে পরের ছুটিটা কবে সেটা দেখার চেষ্টা করি।
লেটস মুভ অন। 2, 9, 16, 23 এই কলামের যোগফল কত হবে দেখেই বলে দেওয়া যাবে যোগফল হবে 80, কারণ 5টা সংখ্যার গড় 16, তাই যোগফল 80। 23, 24, 25, 26, 27, 28, 29 এই রোয়ের যোগফল কত হবে যোগফল হবে 26 × 7, 182, কারণ এই 7টা সংখ্যার গড় 26। অর্থাৎ ক্যালেন্ডারে রো বা কলামের মাঝখানে থাকা সংখ্যা বাকি সংখ্যাগুলোর গড় বলে দেয়। কিন্তু কোনো কলামে যদি 4টে সংখ্যা থাকে তাহলে মাঝের সংখ্যাটা তো পাবো না, সেক্ষেত্রে যোগফল কী করে বলবো? এই কলামের ক্ষেত্রে গড় হবে 12 ও 19 মাঝের সংখ্যা, অর্থাৎ গড় হবে 12 + 19 / 2 এবং যোগফল হবে 31 / 2 × 4, 62। ক্যালেন্ডারে যে কোনো সোজা লাইন টানলে তার উপর যে সংখ্যাগুলো থাকে তারা সমান্তর প্রগতিতে থাকে। দাবা খেলার সময় যেভাবে নৌকা যায় সোজাসুজি, 2, 9, 16, 23 সমান্তর প্রগতি, সাধারণত 7, 23, 24, 25, 26, 27, 28, 29 সমান্তর প্রগতি, সাধারণত 1। গজ যেভাবে চলে কোনাকুনি, 6, 12, 18, 24, 30 সমান্তর প্রগতি, সাধারণত 6। ইভেন ঘোড়া যেভাবে চলে আড়াই ঘর, 23 থেকে আড়াই ঘর দূরে 18, 18 থেকে আড়াই ঘর দূরে 13, 13 থেকে আড়াই ঘর দূরে 8, এই 8, 13, 18, 23 এরাও সমান্তর প্রগতিতে আছে, সাধারণত 5। ক্লাসে আমরা যখন সমান্তর প্রগতি করাই তখন এদিক ওদিকের উদাহরণ না দিয়ে আমরা ক্যালেন্ডারের উদাহরণ দিতে পারি। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। 1785 সাল, আজ থেকে প্রায় 200-এরও বেশি বছর আগে, জার্মানির একটা ছোট্ট গ্রাম ব্রেংসউইক। স্কুলে তৃতীয় শ্রেণীর ক্লাস চলছে, একজন শিক্ষক মহাশয় ক্লাসে এসেছেন। বোর্ডে তিনি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখেছেন। বাচ্চাদেরকে বললেন এই সংখ্যাগুলোর যোগফল বের করো, আর শিক্ষার্থীরাও শুরু হয়ে গেল। 2 + 1 = 3, 3 + 3 = 6, 6 + 4 = 10, 10 + 5 = 15, 15 + 6 = 21। শুরুতে গাড়ি তাড়াতাড়ি যাচ্ছিল, কিন্তু যত বড় সংখ্যা এলো যোগ করার গতি তত কমতে থাকলো। একটা ছোট্ট ছেলে এক কোণে চুপ করে বসেছিল। শিক্ষক মহাশয় তাকে জিজ্ঞেস করলেন, তুমি চুপ করে বসে আছো কেন, কিছু করছো না কেন? ছেলেটা বলল, স্যার আমি প্যাটার্ন দেখছি। আর 2 সেকেন্ড পর ছেলেটা উঠে দাঁড়িয়ে উত্তর দিল, 5050। শিক্ষক মহাশয় তো হতবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, এটা তুমি করলে কি করে? ছাত্রটি বলল, স্যার 1 আর 100 = 101, 2 আর 99 = 101, 3 আর 98 = 101। আমি দেখলাম 100টা সংখ্যা আছে, অর্থাৎ 50টা জোড় পাবো, প্রত্যেকটা জোড়ের যোগফল 101, অর্থাৎ 101 × 50, 100 × 50 = 5000, আর 1 × 50 = 50, মোট 5050। এই ছাত্রটি বড় হয়ে সবার কাছে গাউস নামে পরিচিত হলো। ছোট থেকে তিনি যে এত প্যাটার্ন দেখেছিলেন তাই দিয়ে বিজ্ঞান এবং অঙ্কের নানা উল্লেখযোগ্য কাজ তিনি পরবর্তীকালে করেছিলেন। হি ওয়াজ সাচ এ ইন্সপায়ারিং পার্সন। আমাদের ক্লাসে কত গাউসের মতো ছোট ছোট ছেলেরা বসে আছে, ওদেরকে কোনোভাবে ইন্সপায়ার করতে হবে। আজকের শেষ প্রশ্ন, মে মাসের তারিখগুলোর যোগফল কত হবে একটু গাউসের মতো করে ভাবি। 31 তারিখটাকে প্রথমে আমরা আলাদা করে রাখলাম, 1 ও 30 = 31, 2 ও 29 = 31, 3 ও 28 = 31, এই রকমভাবেই 30টা সংখ্যার জন্য আমরা 15টা জোড় পাবো, অর্থাৎ 31 × 15, আর যে 31টাকে ফেলে রেখেছিলাম সেটাকে যোগ করলে যোগ 31, অর্থাৎ 31 × 16, 30কে 16 দিয়ে গুণ করলে পাবো 480 যোগ 1 × 16 = 16, অর্থাৎ 496। আমার এই ভিডিওটা স্টুডেন্ট, টিচার, পেরেন্ট সকলের জন্য। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ এর ফলে নোটিফিকেশান পাঠানোর দায়িত্ব ইউটিউব নিয়ে নেয়। তোমরা কি জানো এই মে মাসেই রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় ওনাদের জন্মদিন। ওনারা অসাধারণ প্যাটার্ন ক্রিয়েটার ছিলেন, ওনাদের কাজের মাধ্যমে, ছবির মাধ্যমে, লেখার মাধ্যমে, সিনেমার মাধ্যমে অসাধারণ প্যাটার্ন ক্রিয়েট করে গেছেন। অঙ্ক এবং বিজ্ঞান তোমাদের অনেকের কাছেই খুব বোরিং এবং জটিল বলে মনে হয়। এই নেগেটিভ ভাবনাকে দূর করতে আমি একটা পজিটিভ সলিউশন বেসড অ্যাপ্রোচ নিয়েছি। ক্যালেন্ডারের মধ্যে থাকা এই অসাধারণ ম্যাজিককে সকলের কাছে পৌঁছে দিতে প্লিজ আমায় হেল্প করো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, লাইক করো এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।